ইন্টারনেটের গতি কমিয়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধের সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা। ক্ষুব্ধ গ্রাহকরা বলছেন অযৌক্তিক পদক্ষেপ। প্রশ্ন ফাঁস যদি হওয়ার কোন ব্যাপার থাকে সেটা দুই ঘন্টা আগেও কিন্তু হইতে পারে। লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যারা বাসায় বসে শিক্ষা গ্রহণ করতেছে, সুতরাং তাদের জন্য একটা ইফেক্ট পড়তেছে। বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় অনলাইন ভিত্তিক ব্যবসায়ীরা। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা প্রতি আওয়ার 1 কোটি কোটি টাকা লস করব। ফ্রিল্যান্সিং এর জায়গা থেকে তারা পিছিয়ে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকলের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালো স্থানীয় আওয়ামী লীগ। ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ আজ। নির্বাচনের আগে ঐক্যবদ্ধ আন্দোলনের ছকষ্টি বিএনপি, ক্ষমতাসীনদের কোণঠাসা করার পরিকল্পনা। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রী রূপা ধর্ষণ হত্যা মামলার রায় আজ। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। নারায়ণগঞ্জে প্রাইভেট পড়াতে না চাওয়ায় শিক্ষিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত আইনজীবী ও তার স্ত্রীর শাস্তি দাবি। এবং হজ মৌসুমে বাংলাদেশে পরিচয়ে রোহিঙ্গাদের সৌদি আরবে পাড়ি জমানোর আশঙ্কা। সতর্ক অবস্থানে পাসপোর্ট অধিদপ্তর। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বাকি পরীক্ষাগুলোর আগে 2.5 ঘন্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন গ্রাহকেরা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। সংশ্লিষ্টরা বলছেন এতে ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জনকারী কয়েক লাখ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। ইন্টারনেট ছাড়া জীবন যখন অচল, ঠিক তখন আগামী সবগুলো এসএসসি পরীক্ষায় সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত 2.5 ঘন্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য বিটিআরসির পক্ষ থেকে সব আইএসপি ও মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রোববার রাত 10টা থেকে 10:30 পর্যন্ত আধা ঘন্টা পরীক্ষামূলকভাবে দেশের সব ইন্টারনেট প্রোভাইডারের ব্যান্ডউইথ প্রতি সেকেন্ড 25 কিলোবিটের মধ্যে সীমিত রাখা হয়। সরকারের এই সিদ্ধান্তের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বস্তরে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আইটি বিশেষজ্ঞরা মনে করেন ইন্টারনেটের মাধ্যমে যারা রেমিটেন্স উপার্জন করছেন তাদের জন্য এই সিদ্ধান্ত বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এটার কারণে যেটা হারাবো যে আমাদের ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা প্রতি আওয়ার 1 কোটি কোটি টাকা লস করব। দ্বিতীয়ত দেশের ফ্রিল্যান্সাররা ব্যাপক ভূমিকা রাখতেছে। 2.5 ঘন্টা যে ইন্টারনেট থাকবে না, এই 2.5 ঘন্টা কিন্তু পুরো ফ্রিল্যান্সিং এর জায়গা থেকেও তারা পিছিয়ে যাচ্ছে। কারণ ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্রে একটা ডিউরেশন থাকে, এর ভিতরে তাকে কাজটা শেষ করতে হবে। ভুক্তভোগীরা মনে করেন ইন্টারনেটের গতি কমিয়ে প্রশ্নপত্র ফাঁস রোধ করার সিদ্ধান্ত অযৌক্তিক। আমার মতো অনেক টিচার আছে যারা অনলাইনে টিচিং দেয় এবং লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যারা বাসায় বসে শিক্ষা গ্রহণ করতেছে, সুতরাং তাদের জন্য একটা ইফেক্ট পড়তেছে। যেমন আজকে আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নেওয়ার মাঝখানে হঠাৎ করে ইন্টারনেট চলে গেছে, আমি বুঝতেই পারিনি। ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ইন্টারনেট এতটাই প্রচলিত এখন যে মানুষ উঠতে বসতে ইন্টারনেট ব্যবহার ছাড়া চলতে পারে না। প্রশ্ন ফাঁস যদি হওয়ার কোনো ব্যাপার থাকে সেটা দুই ঘন্টা আগেও কিন্তু হইতে পারে। 2 ঘন্টার মধ্যেই যে বন্ধ মানে চলবে তার আগে যে হবে না এরকম কোনো ব্যাপার নাই। এমন সিদ্ধান্ত থেকে সরে এসে ইন্টারনেটের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পরামর্শ তাদের। ইন্টারনেট ছাড়া মানুষের বেশিরভাগ কর্মকাণ্ড যখন স্থবির হয়ে পড়ে, যখন ইন্টারনেট ব্যবহার করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখে গোটা জাতি, তখন ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন ঘুরে ফিরে সবার কাছে। তাদের দাবি ইন্টারনেট বন্ধ নয়, বরং ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ আন্দোলনের ছক কষছে বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের আগে ক্ষমতাসীনদের কোণঠাসা করে দাবি আদায়ের পরিকল্পনা তাদের।
তবে বর্তমান নেতৃত্ব ও সাংগঠনিক শক্তি বিবেচনায় চলমান পরিস্থিতি মোকাবিলায় বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। রাজধানী সহ সারা দেশে বিক্ষিপ্তভাবে এসব কর্মসূচি পালন করছে দল। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, বেগম জিয়ার মুক্তির আন্দোলন এখন মিশে গেছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে। বেগম খালেদা জিয়ার মুক্তি তো আমরা অবশ্যই চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই আমরা জনগণের মুক্তি। কিন্তু আমরা এটাও মানি যে সংকট মুক্তির লড়াইয়ে বেগম খালেদা জিয়ার প্রয়োজন আমাদের, সে কারণে বেগম খালেদা জিয়ারও মুক্তি চাই আমরা। এই আন্দোলনের ঢেউকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাই বিএনপি। বিএনপি টার্গেট হলো আগামী নির্বাচন। এই নির্বাচনে আমরা আশা করি যে কারচুপির চেষ্টা তারা করলেও কারচুপি করতে পারবে না। জনগণ জনরোষ এত প্রবল হবে নির্বাচনের পূর্ব মুহূর্তে, যার ফলে সারা দেশবাসী বিএনপির পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবে। শীর্ষ নেতাদের মুক্তির জন্য একই সঙ্গে আইনি লড়াই ও আন্দোলন চালিয়ে যাওয়াকে বিএনপির জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, দুটো চ্যালেঞ্জ, একদিকে আইনি লড়াই আর একদিকে নির্বাচনের জন্য প্রস্তুতি। কিন্তু নেতৃত্ব নাই, সংগঠন নাই, করবেটা কি বিএনপি? বক্তৃতা বিবৃতিতে বিএনপি যতটা তৎপর, সাংগঠনিক শক্তি জোরদারে দলটি ততটাই পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। বিএনপিতে কথা বলার লোক আছে, নেতৃত্ব দেওয়ার লোক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। চার দিনের সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে রোমে পৌঁছালে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের ভাইস প্রেসিডেন্ট ক্লাদিয়া রিক্তার এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতারাও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করার কথা রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালকের সঙ্গেও। পরে বাংলাদেশ দূতাবাসে নৈশ ভোজে অংশ নেবেন তিনি। এছাড়া মঙ্গলবার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল পরিচালনা পরিষদের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে তার। সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সমারোহ থাকছে। রাজধানীর ভাসান টেক বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রী রূপা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। রায় আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া মামলার রায় ঘোষণা করবেন। গত বছরের ২৫ আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয় কলেজ ছাত্রী রূপাকে। এ ঘটনায় ওই বছরের ২৮ আগস্ট মধুপুর থানায় ছোঁয়া পরিবহনের চালক ও হেলপার সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহত রূপার ভাই। তদন্ত শেষে গত ১৫ই অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। চাঞ্চল্যকর মামলা হিসাবে রাষ্ট্রপক্ষ থেকে আমরা অত্যন্ত সতর্কতা সহিত মামলাটা আমরা সাক্ষ্য প্রদান শেষ করেছি। সাক্ষ্য প্রমাণে মামলার ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছি বিধায় আমরা বিজ্ঞ আদালতে দাবি করেছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পাশাপাশি এই মামলাটা আমরা চাঞ্চল্যকর মামলা হিসাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। নারায়ণগঞ্জে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি জানানো এক স্কুল শিক্ষিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক আইনজীবী ও তার স্ত্রীর বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন, তবে চিকিৎসক বলছেন নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবার সামনে আমাকে একদম অকথ্য ভাষায় বকাবকি করছে, পায়ের স্যান্ডেল উঠে আমাকে মারছে, আমাকে এখানে ঘুষি দিচ্ছে গলায় ২ বার ২ বার। নিজের উপর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা শাহিনুর পারভিন শানু।
স্বজনরা জানান, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারের ভাড়া বাড়িতে সপরিবারে বসবাস করেন স্কুল শিক্ষিকা শাহিনুর। রোববার রাতে তার বাসায় ঢুকে নাতিকে পড়ানোর জন্য চাপ সৃষ্টি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মজিদ খন্দকার ও তার স্ত্রী। এ সময় অসুস্থতার কারণে প্রাইভেট পড়াতে না চাওয়ায় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। একজন মহিলা এবং একজন পুরুষ এসে আমার আম্মুকে মারছে। হাতে রিং ছিল চাবির, ওটা দিয়ে আমার মার গলায় ঘুষি দিচ্ছে, তারপর জুতা দিয়ে মারছে। আমার মামিও ছিল, তারপর আমার নানি আসছে, তাকেও কষ্ট বসে গালাগুল করছে। কি অবস্থা করেছে খন্দকার স্যার আর তার বউ? আমি বিচার চাই। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বাড়ির মালিক ও এলাকাবাসী। আমরা গিয়ে সত্য ঘটনা দেখলাম, সে অযথা এই মহিলাটার উপর হাত তুললো, একটা টিচারের উপর হাত তুললো। সে লাঞ্ছিত করছে, জুতা পেটা করছে, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোনো রকমের অসুবিধা হলে তো সে বলতে পারতো না, বইলে আমার বাড়িতে যাওয়াটা এটা জঘন্যতম একটা অপরাধ করছে। এদিকে শিক্ষক নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত আইনজীবী, তবে চিকিৎসক বলছেন নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। না না পায়ে স্যান্ডেল স্যান্ডেল তাকে কোলাল একবার বলছে যে কথা সাবধানে বলিস, তাকে স্যান্ডেল তো বেরামো। এই কথা বলছে। শারীরিকভাবে তাকে আঘাত করা হয়েছে এবং সেই আঘাতের চিহ্ন আমরা কিছুটা তার শরীরে পাইছি, বেশি পাইছি গলার সামনের দিকে পাওয়া গেছে। প্রায় এক যুগ ধরে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন শাহিনুর পারভীন শানু। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চলতি হজ মৌসুমে রোহিঙ্গাদের একটি অংশ বাংলাদেশি পরিচয়ে সৌদি আরব পাড়ি জমাতে পারে এমন আশঙ্কায় বিশেষ সতর্কতা নিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্টের জন্য আবেদনকারীদের এখন তিন দফায় পরীক্ষা করা হচ্ছে, কড়াকড়ি আরোপ করা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের উপরেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে প্রতিদিন 450 আবেদন জমা হওয়ার পাশাপাশি দেওয়া হয় অন্তত 350 নতুন পাসপোর্ট। একইভাবে আঞ্চলিক কার্যালয়ে 400 আবেদন জমা পড়ার পাশাপাশি 300 নতুন পাসপোর্ট প্রদান করা হয়। কিন্তু পবিত্র হজের আগে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হজের গুরুত্ব বিবেচনা করে নির্ধারিত সময় পাসপোর্ট তৈরি করে ডেলিভারি দিতে তড়িঘড়ি করতে হয় পাসপোর্ট অধিদপ্তরকে, আর এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে রোহিঙ্গারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে যাচাই বাছাই করে পাসপোর্টগুলো দেয়, এই পাসপোর্ট দেওয়ার কারণে রোহিঙ্গারা বিভিন্ন কারণে বিভিন্নভাবে পাসপোর্ট নিয়ে থাকেন। পাসপোর্ট নিয়ে তারা বিভিন্ন দেশে গিয়ে বিভিন্নভাবে অকারজ করে। আমার কাছে একটা পাসপোর্ট নিয়ে আসলেন, এটা কি রোহিঙ্গা না বাংলাদেশি আমি তো চিনবো না, যেহেতু গভর্নমেন্ট তাকে পাসপোর্ট দিয়েছে, নিশ্চয় বাংলাদেশি হিসেবে পাসপোর্ট দিয়েছে। পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে যদি পাসপোর্টটা ইস্যু না হয় তাহলে যাওয়ার কোনো স্কোপে নেই, ওই ডিপার্টমেন্টটা আগে বন্ধ করতে হবে। গত বছরও পবিত্র হজ চলাকালে বাংলাদেশে রোহিঙ্গার অবস্থান ছিল 3-4 লাখ। এসব রোহিঙ্গাদের মধ্যে একটি অংশ চেষ্টা চালিয়েছিল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে চলে যাওয়ার, কিন্তু বর্তমানে এ সংখ্যা 11 লাখ ছাড়িয়ে গেছে, ফলে এবার সে সংখ্যা আরও বেড়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশিদের মধ্যে হজে যেতে পাসপোর্ট তৈরির তোড়জোড়। যেহেতু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হচ্ছে প্রায় 10.5 লাখ হয়ে গিয়েছে অলরেডি, আমরা আশা করছি আমরা ওই হজ মৌসুমের আগেই আমরা ডেটাবেস আমরা মার্চ করে নিয়ে ইন্টিগ্রেশন করে ফেলবো, যাতে করে কোনো ধরনের কোনো রোহিঙ্গা কোনো প্রক্রিয়াতেই কোনো পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট না পায়। জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গারা খুব সহজে পুলিশ ভেরিফিকেশন পার হয়ে যায় বলে অভিযোগ দীর্ঘদিনের। আগে রোহিঙ্গারা শুধুমাত্র কক্সবাজার উপজেলার টেকনাফ এবং উখিয়ার পরিচয় ব্যবহার করলেও বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ঠিকানা ব্যবহার করছে। এই অবস্থায় ভেরিফিকেশনও কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। রোহিঙ্গারা যাতে আপনার পাসপোর্টের আওতায় না আসতে পারে, আমরা এই জন্য সরেজমিনে বিশেষ করে আপনার যে সমস্ত অফিসাররা পাসপোর্ট ভেরিফিকেশন করে তাদের উপর নির্দেশনা আছে এবং প্রত্যেক থানায় নির্দেশনা দেওয়া আছে। গত 2 মাসে চট্টগ্রামে 2টি পাসপোর্ট কার্যালয়ে বাংলাদেশি পরিচয় পাসপোর্ট করাতে গিয়ে অন্তত 25 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে, সে সাথে জব্দ করা হয়েছে আরো বেশ কজন রোহিঙ্গার জাল নথিপত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে নগরীতে উৎসবের আমেজ, ফ্যাশন হাউসগুলোতে নাগরিকদের ভিড়। বাংলাদেশের প্রকাশনা শিল্পে অনেক অগ্রগতি হলেও এখনও অবহেলায় সম্পাদনা, এতে বই প্রকাশের সংখ্যা বাড়লেও মানসম্মত বইয়ের অভাব দিন দিন প্রকট হচ্ছে। পেশাদার সম্পাদনা পরিষদ না থাকার পেছনে আর্থিক সক্ষমতার অভাবকেই তুলে ধরছেন প্রকাশকরা। লেখকরা অবশ্য বলছেন বই সম্পাদনার বিষয়ে উদ্যোগী ভূমিকা নিতে হবে প্রকাশকদেরই।
দেশে এখন 400 বেশি প্রকাশনা সংস্থা রয়েছে। শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে প্রতি বছর গড়ে 3,500 বই প্রকাশিত হয়। এই সংখ্যা বছরান্তে ক্রমান্বয়ে বেড়েই চলছে। তবে বই প্রকাশের ক্ষেত্রে যথাযথ মান অনুসরণ করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা একেবারেই হাতে গোনা। অধিকাংশ প্রকাশনা সংস্থা সম্পাদনা ছাড়াই প্রকাশ করছে বই, এতে তথ্য বিভ্রাটের পাশাপাশি থেকে যাচ্ছে নানা অসঙ্গতি। সম্পাদক সহজলভ্য তা নয়, মানান সমন্বয়কারী তারাও সহজলভ্য নয়, যার ফলে একটা সংকট থেকেই যাচ্ছে। আমরা এখন সচেতন হচ্ছি। লেখকরা বলছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা প্রকাশনা সংস্থাগুলোতে এখনো সম্পাদনা পর্ষদ না থাকাটা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে প্রকাশকদেরই নিতে হবে দায়িত্বশীল ভূমিকা। মানটা যেমন একটা গল্প ঠিক মতো হলো কিনা, একটা উপন্যাস ঠিক মতো এসছে কিনা, বা একটা প্রবন্ধের কোথাও ভুল ত্রুটি আছে কিনা, সেগুলি দেখার দায়িত্ব সম্পাদনা পরিষদের। তো আমি মনে করি প্রত্যেকটি প্রকাশনার উচিত হবে সম্পাদনা পরিষদ তৈরি করা। অন্তত ব্যাকরণগত ভুল আছে কিনা, ছন্দের একটা কবিতার বই বা একটা ছড়ার বইয়ে ছন্দের ভুল, তো তাল লয় মাত্রার ভুল আছে কিনা, এগুলি দেখে দিতে হবে। না হলে কিন্তু ভুল জানবে আমার ছেলে মেয়েরা। বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের কোর্স করতে পারে এবং বিদেশ থেকে ভালো সম্পাদকদের এনে ওয়ার্কশপ করা হতে পারে এবং প্রকাশনা নিয়ে বড় বড় সেমিনার হতে পারে, যে কীভাবে উন্নত দেশের প্রকাশনা গড়ে উঠেছে। সৃজন ও ব্যবসা দুই অর্থেই প্রকাশনা হয়ে উঠুক শিল্প, এমন প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। বরিশাল পটুয়াখালী সীমান্তের পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে শেষ হয়েছে কাজের 20%। ফোরলেনের সেতুটি নির্মাণ হলে রাজধানী থেকে কুয়াকাটা ও পায়রা বন্দরে যাতায়াতের সময় কমবে 1 ঘন্টা। মাহমুদুন্নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। ভৌগোলিকভাবে নদনদী বেষ্টিত বরিশাল অঞ্চল, এ কারণে অল্প দূরত্বেও এই অঞ্চলে যাতায়াতের সময় লাগে স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। পায়রা সেতু নির্মাণ সম্পন্ন হলে রাজধানী কিংবা বরিশাল থেকে কুয়াকাটা এবং পায়রা বন্দরে যাতায়াতে সময় কমবে। স্বাভাবিক গতিতেই চলছে দৃষ্টিনন্দন এই সেতুর নির্মাণ কাজ। আমরা তৈরি করছি 4 লেন বিশিষ্ট সেতু, যা বরিশাল কুয়াকাটা আমার রোড বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থাটাকে আরো গতিশীল করবে, দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ অবস্থাটাকে ভালো করবে এবং আমাদের অনেক দূরত্ব কমিয়ে নিয়ে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে 2019 সালের মে মাসে সেতু চলাচলের জন্য উপযোগী হবে। 5টি পিয়ারের মধ্যে 2টো পিয়ারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং পরবর্তীতে 3টে কাজও শুরু হয়ে যাবে, 3টে পিয়ারের কাজ, এবং আশা করছি আমরা নির্ধারিত সময় মে 2019 সালের মধ্যেই আমরা শেষ করতে পারব। নদীর নাব্য অক্ষুণ্ণ রাখতে সেতুতে সর্বাধুনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা। যে কোনো উন্নয়নে আমাদের সাস্টেনেবল বা টেকসই উন্নয়ন হতে হয়। পায়রা বন্দরকে চিন্তা করে নদীর নাব্যতা রক্ষা এবং আরও কিছু টেকনিক্যাল কারণে এই সেতুতে আধুনিক ডিজাইন ইউজ করা হয়েছে। নদীর বাস্তব অবস্থা বজায় রেখে আমরা সেতু নির্মাণের জন্য চেষ্টা করতেছি। কুয়েত সরকারের আর্থিক সহায়তায় 2016 সালের জুলাই মাসে পায়রা নদীর লেবুখালী পয়েন্টের নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,022 কোটি টাকা। খুব শীঘ্র পূরণ হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর আর একটি স্বপ্ন, এই পায়রা সেতু। এটি নির্মাণ হলে কুয়াকাটায় পর্যটক সংখ্যা আরও বাড়বে, পায়রা বন্দরে আসবে গতি, দক্ষিণাঞ্চল হবে আরও সমৃদ্ধ, এ অঞ্চলের মানুষের ভাগ্য খুলে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাণাধীন পায়রা সেতু থেকে ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজধানী মিরপুরের ভাষানটেক বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। গত রাতের আগুনে প্রায় নিঃস্ব এখানকার বাসিন্দারা। এ অবস্থায় সহায়তা চেয়েছেন তারা। সোমবার রাত 12টার কিছুক্ষণ পর বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, দোকানপাট বন্ধ করে কর্মচারীরা বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আগুনে পুড়ে সবকিছু হারিয়ে দিশেহারা বস্তিবাসী। 10টা রুম ছিল আর 2টা দোকান ছিল, দোকানে তো ভরপুর মাল, শুধু পাল্লা তৈরি করতে কোনো মাল সামনে বাইর করতে পারে নাই। সকল ছাত্রকে আমি বের করে দেওয়ার পর আমি বের হলাম, বের হওয়ার পর কিন্তু কোনো জিনিসপত্র আনতে পারি না, সঙ্গে অনেক টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতা বাড়ার কিছুক্ষণ পর খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা অলরেডি সার্চ করেছি মাদ্রাসার পাশে, আমাদের এখানে জোন প্রধান সহ অফিসাররা সার্চ করেছে, কোনো মিসিং আমরা পাইনি। মেসেজ পাওয়ার সাথে সাথে প্রথম মিরপুর রেসপন্স করে এবং পর্যায়ক্রমে 13টি ইউনিট আমাদের আসে এবং আমরা 1-20 মিনিটে মানে
পুরোপুরি কন্ট্রোল নিয়ন্ত্রণ করে আসছে। স্থানীয়রা জানান, টিনের তৈরি এই বস্তিতে কাঠের আসবাবপত্র তৈরির কারখানা, কাঠের গুদাম, পোশাকের দোকান, এতিমখানা ও কয়েকটি আবাসিক ঘর ছিল, যেখানে শতাধিক মানুষ রাত যাপন করতেন। আগুনের সবকিছু পুড়ে গেলেও কয়েকজন আহত ছাড়া কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয়রা। দেখেছেন আগুন, পরে আমি সর্বপ্রথম আমার মাদ্রাসার কাট আউট খুলছি, আগুন এই কারেন্টের খোলার পরে তারপর আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি। এখানে অসংখ্য দোকানপাট এবং বাসা বাড়ি ছিল এবং অনেক মানুষ কিছু বাইর করতে পারে নাই। আগুনের সূত্রপাত কি তাৎক্ষণিকভাবে তা উদ্ঘাটন করা যায়নি উল্লেখ করে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের রাজৈর এক শ্রেণীর প্রতারক ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য বেড়েছে। ভুইফোর চিকিৎসাবিদ্যার কোনো প্রতিষ্ঠান থেকে 7 থেকে 15 দিনের কোর্স করেই সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছেন বড় বড় রোগের চিকিৎসার। এতে রোগীরা বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে এস রিপোর্ট। ইসরাফিল আলম ইসরাইল মাদারীপুরের রাজৈরের টেকেরহাটের মিল্ক ভিটা রোডে সাইনবোর্ড টানিয়ে চিকিৎসা দিচ্ছেন প্রায় 6 বছর ধরে। রয়েছে তার ব্যক্তিগত ডজন দুয়েক নাম সহ সিল। শুধু ইসরাফিলই নন, তার মতো টেকেরহাট বন্দরের বিভিন্ন ওষুধের ফার্মেসিতে দেখা মিলে ভুয়া চিকিৎসকের। শুধু ওষুধের ফার্মেসিতেই নয়, রাজৈরের বিভিন্ন ক্লিনিকেও বিভিন্ন নামি দামি চিকিৎসকের বিজ্ঞাপন থাকলেও এসব ক্লিনিকে বসেন না কেউ। ফলে এসব ভুয়া চিকিৎসকরা ছোটখাটো রোগে চিকিৎসা চাইছেন নানা ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন ঘটনার কথা অকপটে স্বীকার করলেন তারা। এতে প্রতারিত হচ্ছেন রোগীরা। নিয়ম অনুযায়ী এইভাবে আমাদের কেন কেউ কিছু বলে নাই যে আপনি এটা লিখতে পারবেন না বা লিখবেন, এই ধরনের কোনো ইনফরমেশন আমি এখনো পাইনি। ঠান্ডা জ্বর কাশির জন্য আসে, তখন আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক খুব কম লেখা হয়, খুব কম। সার্জন অফিসার উনি বিপুল বিশ্বাস, গাইনি ডাক্তার, রাজৌরের থেকে বিশেষজ্ঞ, উনি সদর হসপিটালে সরকারি হসপিটালে চাকরি করে। জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, এসব ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আমার কাছে তথ্য এলে পরে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যাতে মানে ভুয়া ডাক্তার যাতে ঠেকেরাটে প্র্যাকটিস করতে না পারে তার ব্যবস্থা আমি নেব। এসব ভুয়া চিকিৎসকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিষয়টি জেলা আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই বিষয়টা আলোচনা হয়েছে এবং সিভিল সার্জনের নেতৃত্বে উপজেলা নির্বাহী স্যার এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছে ভুয়া ডাক্তারদের চিহ্নিত করার জন্য। আমরা এই চিহ্নিতকরণের কাজ চলছে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। রাজৈরের টেকেরহাটে প্রায় অর্ধশত এমন ভুয়া চিকিৎসক রয়েছে। এদের মধ্যে নারী সহ বেশ কয়েকজন সম্প্রতি র‍্যাবের হাতে আটকের পর জেল জরিমানা গুনছেন, আর প্রতিটি ক্লিনিকের মালিককে এ ব্যাপারে নোটিশ দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। সময় সংবাদ, মাদারীপুর। উত্তর পশ্চিমে সীমান্ত খেসা জেলা জয়পুরহাটে বইতে শুরু করেছে 21 জাতীয় নির্বাচনের হাওয়া। জেলা সদর হওয়ায় সংসদীয় এক আসন দখলে নিতে মরিয়া বড় 3 দলই। নির্বাচনী মাঠে শক্ত অবস্থান দাবি করে জয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি, আর মহাজোটের কিংবা একক প্রার্থী নিয়ে জয় চাই জাতীয় পার্টি। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে। জয়পুরহাটের সদর ও 5 বিবি উপজেলার 17 ইউনিয়ন ও 2 পৌরসভা নিয়ে গঠিত জয়পুরহাট এক আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে বেশিরভাগ সময় জয় পেয়েছে বিএনপি। 2014 সালে অংশ না নিলেও আগামী নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে ভোটে মাঠ গোছাতে ব্যস্ত দলটি। এবারে জয় নিয়ে আশাবাদী নেতারাও। প্রত্যেকটা থানা এবং পৌর কমিটি এমনকি ওয়ার্ড কমিটিও সাজানো আছে এবং বর্তমানে নির্বাচনের জন্য নির্বাচন কমিটিও আমরা তৈরি করছি। সরকার যদি ফ্রি ফেয়ার নির্বাচন দেয়, আমরা গোটা জেলাতে বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ পাশ করে যাব। দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দুদু। আগামী নির্বাচনে জয় ধরে রাখতে চায় দলটি। ভোটের মাঠে এগিয়ে থাকতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। আমার আগে যারা এমপি ছিল এখানে, তারা যে ডিপুটি করছে, আমি মনে করি তাদের চেয়ে সবাই মিলে যা করছে, আমি একাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে ডেভেলপমেন্ট আমি করছি ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে মানুষ এবার আমাদেরকে মুখ ফিরিয়ে দেবে না। এলাকায় যথেষ্ট আমরা আওয়ামী লীগের অর্জন হয়েছে, যে নৌকা মার্কা নিয়ে আমাদের সামনে আসবে
আমরা নিঃসন্দেহে আমরা এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিতে পারব। এ আসনে মাত্র একবারই জয় পেয়েছে জাতীয় পার্টি। 2014 সালে প্রার্থী দিল, শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে প্রার্থী দিতে চায় জাপা। সম্মেলন করবার থেকে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জাতীয় পার্টির কমিটি করা শুরু করেছি। আমি আশাবাদী পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে এবারও এই আসনটি আমাকে মনোনয়ন দেবে। 1973 এর নির্বাচনে নৌকা প্রার্থী জিতল, 79 এই আসনে জয় পায় বিএনপি, 86 আওয়ামী লীগ এবং 88 নির্বাচনে বিজয়ী হয় জাতীয় পার্টি। 1991, 96, 2001 এবং 2008 সালে নির্বাচনে এ আসনে বিজয়ী হয় ধানের শীষ, 2014 নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। মাজিদুর রহমান, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইন্টারনেটের গতি কমিয়ে প্রশ্ন ফাঁস বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন ক্ষুব্ধ গ্রাহকরা, আর্থিক ক্ষতির শঙ্কায় অনলাইন ভিত্তিক ব্যবসায়ীরা। ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালো স্থানীয় আওয়ামী লীগ, ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ আজ। নির্বাচনের আগে ঐক্যবদ্ধ আন্দোলনের ছক কষছে বিএনপি, ক্ষমতাসীনদের কোণঠাসা করার পরিকল্পনা, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রীর উপাধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এবং নারায়ণগঞ্জে প্রাইভেট পড়াতে না চাওয়ায় শিক্ষিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত আইনজীবী ও তার স্ত্রীর শাস্তি দাবি। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।